সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এক ঘটনায় আঘাত পেয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীও আঘাত পেয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার রাত 7:45 দিকে এ ঘটনা ঘটায়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আঘাত পেয়েছেন। এদের মধ্যে তাবিত আওয়াল গুরুতর আঘাত পেয়েছেন। জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং তিন কর্মীর পরপারে যাওয়ার প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা করেছিল বিএনপি। বনানীর কাকলি থেকে গুলশান 2 নম্বর গোলচত্বর পর্যন্ত সন্ধ্যা 7:00 থেকে রাত 8:00 পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল। এ ঘটনায় আঘাতপ্রাপ্ত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ যুবলীগ মিছিল করছিল। যখন অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, তখন রাস্তার অপর পাশ থেকে তারা এসে এ ঘটনা ঘটায়। এতে বহু নেতাকর্মী আঘাত পেয়েছেন, নারী কর্মীরাও আঘাত পেয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তাবিত আওয়াল, তিনিও গুরুতর আঘাত পেয়েছেন। গত আগস্টে ভোলার ঘটনায় বিএনপির দুই নেতাকর্মী পরপারে চলে যান। এরপর থেকে টানা কর্মসূচি শুরু করে দলটি। এর মধ্যে 1 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ঘটনায় একজন কর্মী পরপারে যাওয়ার পর ঢাকার 16টি জায়গায় 27 সেপ্টেম্বর পর্যন্ত সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারই অংশ হিসেবে বনানীর কর্মসূচি পালন করছিল দলটি।